আপনি মনে করছেন যে সারা বিশ্বের মানুষ একসাথে সিয়াম ঈদ পালন করলে মুসলিম ঐক্য হয়ে যাবে যার আকীদার ঐক্য নাই মানহাজের ঐক্য নাই আমলের ঐক্য নাই আপনি একই দিন সিয়াম ঈদ পালন করলেন মনে করছেন মুসলিম ঐক্য আমি বলবো যে এটা মুসলিম ঐক্য নাই বরং এর মাধ্যমে মুসলিম বিভক্তি হচ্ছে পৃথিবীর বুকে সহিহ হাদিস তো দূরের কথা জয়েব জাল বানোয়াট হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সৌদি আরবের সাথে সিয়াম শুরু করো বা ঈদ পালন করো আমাদের দেশে বর্তমানে একটা নতুন সমস্যা সেটা হলো যে সারা বিশ্বের মানুষ একই দিনে সিয়াম ঈদ পালন করবে এই একটা নতুন একটা সমস্যা আসলেই সারা বিশ্বের মানুষ একই দিনে সিয়াম পালন করবে একই দিনে ঈদ পালন করবে এটা কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটুকু সহি অনুরূপী নির্দেশ মানে যখন যে চাঁদ দেখবে তখন সে অনুযায়ী সিয়াম ঈদ পালন করবে অনুরূপী নির্দেশ দিয়েছেন তাহলে সাহাবায়ে কেরামের কাছে খবর আসলো চাঁদ দেখার তো সাহাবায়ে কেরাম তো গ্রহণ করলেন করলেন না তো সাহাবায়ে কেরামের থেকে আমরা কি বেশি ইসলাম বুঝেছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أهل حدیث اندول بنگلادیش এবং বাংলাদেশ أهل حدیث যুব সংঘ ঢাকা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ওলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা জানি বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র 90%-এর বেশি মানুষ মুসলিম এটা আমরা দাবি করি কিন্তু আমাদের দাবি অনুযায়ী যদি বাংলাদেশের মুসলিমদেরকে পর্যালোচনা করি তাহলে এই আমাদের দাবি কিন্তু সঠিক থাকবে না কারণ যদিও আমরা নামে অনেকে মুসলিম দাবি করছি কিন্তু আমাদের আকীদা আমাদের আমল এমন সব আকীদা আমল পোষণ করছে যা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই মুসলিমদেরকে সর্বপ্রথম সংস্কার করার কাজ শুরু করেছে আজ থেকে 10 বছর আগে যদি হিসাব করি তাহলে বাংলাদেশের মুসলিমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করে শুধু মুসলিম তো দূরের কথা যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতো যারা নিজেদেরকে মুহাম্মাদি পরিচয় দিত তাদের মধ্যেও বহু শিরিক বিদাত ছিল আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ দেখিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে যে কিভাবে ইসলাম পালন করতে হয় ইসলাম কিভাবে মানুষ পালন করবে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই মানুষ ইসলাম পালন করবে এই স্লোগান এবং এর বাস্তবায়ন কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘই করেছে আলহামদুলিল্লাহ সালাত আদায় হতো বিভিন্নভাবে সিয়ামের ব্যাপারে অনেক ত্রুটি ছিল আমাদের লিখনের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে এগুলোর সংস্কার করা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সমাজ সংস্কার হয়েছে আরও হবে ইনশাআল্লাহ আমরা যে রমাদান শুরু করেছি এখানেও আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী শুরু করেছি আবার ঈদ পালন করব রমাদান ছেড়ে দিব তাও পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই রমাদান ছেড়ে ঈদ পালন করব আমাদের দেশে বর্তমানে একটা নতুন সমস্যা সেটা হলো যে সারা বিশ্বের মানুষ একই দিনে সিয়াম ঈদ পালন করবে এ একটা নতুন একটা সমস্যা আসলেই সারা বিশ্বের মানুষ একই দিনে সিয়াম পালন করবে একই দিনে ঈদ পালন করবে এটা কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিকোণ থেকে কতটুকু সহি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি আমরা আমল করতে চাই তাহলে আমাদের কি সারা বিশ্বে একই দিনে সিয়াম ঈদ পালন করা উচিত নাকি আমরা আমাদের নিজের দেশের চাঁদ দেখা অনুযায়ী
সিয়াম এবং ঈদ পালন করব এই বিষয়টি সংক্ষিপ্তভাবে বলেই আমি আমার আলোচনাকে শেষ করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ সিয়াম শুরু করার জন্য রমাদান শুরু করার জন্য যে বিধান এসেছে পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে রমাদান মাস পাবে কিভাবে চাঁদ দেখার মাধ্যমে চাঁদ না দেখলে মানে মাস শুরু হবে না এরপরে আবার সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা লোকেরা তোমাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করছে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ তুমি বলে দাও যে এই নতুন চাঁদ সমূহ মানুষের জন্য এবং হজ্জের সময় নিরূপক আচ্ছা বলেন তো চাঁদ কয়টা একটা না অনেকগুলো আচ্ছা একটা নতুন চাঁদের আরবি কি আল হিলাল একটা নতুন চাঁদের আরবি হলো আল হিলাল চাঁদ তো একটাই আল্লাহ তাআলা এটা বলতে পারতেন ইয়াসআলুনাকা আনিল হিলাল এটা বলতে পারতেন কিন্তু এখানে বহুবচন ব্যবহার করলেন আল হিলাল না বলে আল আহিল্লা ব্যবহার করলেন মানে নতুন চাঁদ সমূহ তাহলে চাঁদ একটাই কিন্তু অনেকগুলো বহুবচন ব্যবহার করলেন কেন কারণ একটা চাঁদই যখন এক এক অঞ্চলে এক এক সময় উদিত হয় তখন এক চাঁদই বহু চাঁদে পরিণত হয় এই জন্য আল্লাহ তাআলা আল হিলাল না বলে আল আহিল্লা বললেন তারপর আবার বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হাজ মাওয়াকিত এটা হচ্ছে বহুবচন সময় সমূহ মিকাত হচ্ছে এক বচন মিকাতুনের বহুবচন হচ্ছে মাওয়াকিত তাহলে সময় সমূহ কেন বললেন মানুষ তো যদি সারা বিশ্বের মানুষ একটাই চাঁদ দেখে যদি একই সময় নির্ধারণ করত তাহলে মিকাত ব্যবহার করা হতো একসাথে সময় নির্ধারণ করবে কিন্তু যখন নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী সবাই নিজ নিজ মাস নির্ধারণ করছে তখন তারা এটা বহুবচনে পরিণত হচ্ছে এজন্য আল্লাহ তাআলা বলছেন মাওয়াকিত সময় সমূহ নিরূপক এই আয়াত প্রমাণ করে যে প্রত্যেক অঞ্চলের মানুষ যারা নিজ নিজ তাদের নিজ নিজ অঞ্চলের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম শুরু করবে এবং ঈদ পালন করবে হাদিসের বিধানে কি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো ফা ইন গুম্মা আলাইকুম যদি তোমাদের উপরে মেঘাচ্ছন্ন থাকে আকাশে মেঘ এজন্য চাঁদ দেখতে না পাও ফা আকমিলু ইদ্দাতা শাবান সালাসিন তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও মানে আরবি মাস 29 হবে না হলে 30 হবে 31 হবে না এজন্য শাবান মাস 29 শাবানে যখন চাঁদ দেখা না যাবে মেঘাচ্ছন্ন থাকার কারণে তাহলে শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও 30 দিন পূর্ণ হয়ে গেলে চাঁদ দেখারই আর দরকার নাই কারণ আরবি মাস কখনো 31 হবে না আচ্ছা বলুন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ফাইন গুম্মা আলাইকুম যদি তোমাদের উপরে মেঘাচ্ছন্ন থাকে আচ্ছা এই কথাটা যে বললেন সারা বিশ্বে একই সময় সারা বিশ্বে কি সব অঞ্চলে একই সময়ে মেঘাচ্ছন্ন থাকা সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় বাক্য যে ফাইন গুম্মা আলাইকুম যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে এই বাক্যটি প্রমাণ করে যে সারা বিশ্বের মানুষ একসাথে সিয়াম ঈদ শুরু করবে না যদি এটাই হতো তাহলে আমরা বাংলাদেশে মেঘাচ্ছন্ন আমি ইন্ডিয়া থেকে খবর নেব ইন্ডিয়া মেঘাচ্ছন্ন থাকলে আমি সৌদি আরব থেকে নেব
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন থাকে তাহলে পার্শ্ববর্তী এলাকা থেকে খবর নাও এরা তো বললেন না বরং বললেন যে শাবান মাস 30 দিন পূর্ণ করে নাও যদি একই দিনে বা সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে কেউ চাঁদ দেখে আর সেটাকে যদি সেটা যদি সবার জন্য গ্রহণযোগ্য হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই হাদিসের দ্বিতীয় অংশটি বেকার হয়ে যেত অনর্থক হয়ে যেত এখন যারা সারা বিশ্বে একই দিনে সিয়াম এবং ঈদ পালন করার পক্ষে মত পোষণ করছেন তারা কিছু দলিল পেশ করছেন তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ফা ইন শাহিদা শাহিদানে ফাসুমু ওয়া আফতিরু যখন কোন দুইজন ব্যক্তি সাক্ষী দিবে চাঁদ দেখার তখন তোমরা সিয়াম পালন করো অথবা সিয়াম ছেড়ে দাও চাঁদ দেখার সাক্ষী যদি দুইজন ব্যক্তি দেয় তাহলে তোমরা সিয়াম পালন করো অথবা সিয়াম ছেড়ে দাও এই হাদিসে তো কোনো অঞ্চল ভিত্তিক কথা বলা হয়নি যে কোনো জায়গার দুইজন মুসলিম দেখলেই হলো সেখানে সাক্ষী পেলেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো কোনো অঞ্চল ভিত্তিক কথা বলেননি এটা তারা বলতে যাচ্ছেন এর সাথে আরেকটা হাদিস তারা পেশ করছেন যে রমাদানের শেষে চাঁদ দেখা গেছে কিনা এই ব্যাপারে ইখতিলাফ হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সেই দিন দুইজন ব্যক্তি এসে সাক্ষী দিল ঈদের দিন সকালে আর কি দুইজন ব্যক্তি এসে সাক্ষী দিল যে আমরা চাঁদ দেখেছি গত রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজন ব্যক্তি সাক্ষী গ্রহণ করলেন এবং সবাইকে সিয়াম ছেড়ে দিয়ে ঈদগাহে যাওয়ার নির্দেশ দিলেন তো তারা বলতে যাচ্ছেন যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইজন ব্যক্তি এসে সাক্ষ্য দিল এবং তারা অপরিচিত মানুষ আরবি বলা হচ্ছে তারা ওই অঞ্চলের মানুষ নয় তাহলে অন্য অঞ্চল থেকে এসে দুইজন ব্যক্তি সাক্ষী দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গ্রহণ করলেন অতএব এটা তো স্পষ্ট হাদিস রাসূল গ্রহণ করে দেখাইলেন তা আমরা কেন মানব না এক্ষেত্রে আমি বলবো যে দেখুন আচ্ছা ওই জামানে কি প্লেনের জামানা ছিল যে প্লেনে এক রাতে অনেক দূর চলে গেছেন ওই জামানার বাহন কি প্লেন ছিল না ঘোড়া উঠ ছিল আচ্ছা বলেন তো যেই অঞ্চলে এক অঞ্চলে চাঁদ দেখলো দেখার পরে এক রাত্রে ধরেন খুব দ্রুতগামী এক ঘোড়ার পথে উঠলো সে এক রাত্রে সকাল হতে হতে কতদূর পর্যন্ত পৌঁছবে সে কি এতটুক পর্যন্ত অতিক্রম করা সম্ভব যে চাঁদ দেখার ক্ষেত্রে মানে আলাদা দিন হয়ে যাবে সম্ভবই নয় তারা ওই অঞ্চলের মানুষ না হতে পারে কিন্তু তারা অত দূরেরও মানুষ নয় যে অঞ্চলে চাঁদ দেখা যায় অন্য দিনে এমন দূর থেকেও আসেন নাই তারা কারণ সে অঞ্চলে বাহন ছিল ঘোড়া উঁক চাঁদ দেখার পরে ওই রাত্রে এসে সকালে সাক্ষী দিচ্ছেন এক রাতের মধ্যে কত দূর গেছেন তারা তারপরেও দেখুন এ ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল আছে একদা কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মিশরে সিরিয়াতে গেলেন সিরিয়াতে গেলেন রমাদানের আগে যে সেখানে তিনি রমাজান পেলেন সিরিয়াতে গিয়ে সেখানে রমাজান শুরু করেছিলেন তারা শুক্রবারের দিন মানে শুক্রবার রাত্রে তারা চাঁদ দেখে শুক্রবারের দিন প্রথম সিয়াম শুরু করেছিলেন সিরিয়ার মানুষ এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাজানের শেষের দিকে আবার মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে এসে দেখছেন যে মদিনার মানুষ একদিন পরে চাঁদ দেখেছে শনিবার রাত্রে চাঁদ দেখেছে এবং শনিবারের দিন প্রথম সিয়াম শুরু করেছে এখন কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমরা তো দেখেছি সিরিয়াতে যে শুক্রবারের রাত্রে চাঁদ দেখেছি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন সব মানুষ সিয়াম পালন করেছেন তো আপনার জন্য কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখা এবং তার সিয়াম পালন করা যথেষ্ট নয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে না আমাদের জন্য যথেষ্ট নয় আমরা যেহেতু একদিন পরে চাঁদ দেখেছি অতএব আমরা সিয়াম চালিয়ে যাব তারপরে বলছেন হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুরূপী নির্দেশ দিয়েছেন অনুরূপী নির্দেশ মানে যখন যে চাঁদ দেখবে তখন সে অনুযায়ী সিয়াম ঈদ পালন করবে অনুরূপী নির্দেশ দিয়েছেন তাহলে সাহাবায়ে কেরামের কাছে খবর আসলো চাঁদ দেখার তো সাহাবায়ে কেরাম তো গ্রহণ করলেন না তো সাহাবায়ে কেরামের থেকে আমরা কি বেশি ইসলাম বুঝেছি
আমরা স্পষ্ট দলিল পাওয়ার পরেও আমরা এবার বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আমরা একই দিনে সিয়াম ঈদ পালন করা শুরু করেছি আচ্ছা দ্বিতীয়ত বলবো তারা যে সৌদি আরবের সাথে সিয়াম পালন করছে পৃথিবীর বুকে সহি হাদিস তো দূরের কথা জয়েব জাল বানোয়াট হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা সৌদি আরবের সাথে সিয়াম শুরু করো বা ঈদ পালন করো এরকম কথা বলা হয়নি আচ্ছা বলেন তো সৌদি আরবে কি সবার আগে চাঁদ দেখা যায় সৌদি আরবের পশ্চিমে আরো রাষ্ট্র নাই তো সেখান থেকে সৌদি আরব তো নিজেই সে মাসালা গ্রহণ করে না যেই সৌদি আরবের সাথে সিয়াম ঈদ শুরু করছি আমরা সেই সৌদি আরব নিজেই তো পালন করে না আসলে কয়েক বছর আগে আমি যখন বাহরাইনে ছিলাম কয়েক বছর আগে ইয়ামানে একদিন আগে চাঁদ দেখা গেছে সৌদি আরবের তৎক্ষণাৎ খবর হয়ে গেল আমরা বাহরাইন থেকে খবর পেলাম যে ইয়ামানে চাঁদ দেখা গেছে ইয়ামান শুরু করলো সিয়াম কিন্তু বাহরাইনও শুরু করলো না সৌদিও শুরু করলো না তো তারা সংবাদ পেয়েও তো শুরু করলেন তারা নিজের হাতে মাসালা মানেন না এখন যদি বলেন যে সৌদি আরবে মক্কা মদিনা অবস্থিত সেটা হলো মুসলিমদের প্রাণকেন্দ্র এই জন্য সৌদি আরবের সাথে ঈদ এবং সিয়াম পালন করবে তাহলে আমি বলবো যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশনা যে সুমুলির উয়াতিহি ওয়া আফতিরুলির উয়াতিহি তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো আর চাঁদ দেখে সিয়াম ছাড়ো সৌদি আরবের আগে যারা চাঁদ দেখলো সচক্ষে চাঁদ দেখলো সরাসরি এখন সরাসরি চাঁদ দেখার পরেও তারা কি সৌদি আরবের সাথে সিয়াম ঈদ পালন করার জন্য বসে থাকবে এটা কি কখনো সম্ভব যে সৌদি আরব মুসলিমদের প্রাণকেন্দ্র আমরা চাঁদ দেখেছি ঠিক আছে সমস্যা নাই সৌদি আরবের সাথে সিয়াম পালন শুরু করব আর ঈদ পালন করব এটা কি হবে কখনো হবে কখনোই নাই এবার তারা আরো একটা যুক্তি খাড়া করে যুক্তিটা কি তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতাল কদরে হ্যাঁ ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো তো লাইলাতুল কদর বেজোড় রাত্রিতে হবে তা আমরা যদি একসাথে সিয়াম শুরু না করি একসাথে ঈদ পালন না করি বা একসাথে সিয়াম শুরু না করি তাহলে বেজোড় রাত্রি একসাথে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে বেজোড় রাত লাইলাতুল কদর অন্বেষণ করো তো লাইলাতুল কদর তো একটাই রাত তো সৌদি আরবের সাথে যদি ঈদ না সিয়াম শুরু না করি তো সৌদি আরবের যেদিন বেজোড় রাত আমাদের সাথে জোড় রাত কোন দেশের বেজোড় রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে বিরাট যুক্তি তা আমি এক্ষেত্রে বলবো যে দেখুন লাইলাতুল কদর বেজোড় রাত্রি তো অন্বেষণ করার নির্দেশ দিয়েছেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেই নির্দেশ পালন করব আমরা যেন এটা মনে না করি যে লাইলাতুল কদর দুনিয়ার এই রাতের সমানই দুনিয়ার এই রাতের সমানে যদি মনে করি যে একসাথে হইতে হবে তাহলে সৌদি আরবে যখন বেজর রাত লাইলাতুল কদর পালন হচ্ছে তখন আমেরিকাতে দিন রাতই হয়নি তো তারা কিভাবে পাবে তাহলে বোঝা যাচ্ছে যে এই রাত্রে সমান নয় আসলে আমরা যেটা ভাবছি যে দুনিয়ার এই রাত্রে সমানই আসলে এটা নয় এমন লম্বা রাত যে সবাই পেয়ে যাবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত আপনি যদি এখানে এত ব্যাখ্যা খোঁজা শুরু করেন যে কোন দেশের বেজর রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে তাহলে আমি বলবো যে আরো একটা হাদিসের ব্যাখ্যা তাহলে খুঁজে বের করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসবেন আচ্ছা বলেন তো বিশ্বের ভৌগোলিক অবস্থানের দিকে যদি লক্ষ্য করি তাহলে প্রতিটি মুহূর্তই কোনো না কোনো দেশের শেষ রাত এখন যদি বলি যে আপনি খুঁজছেন যে কোন দেশের বেজর রাত অনুযায়ী লাইলাতুল কদর হবে আমি বলবো তাহলে এখানে একটা উত্তর বের করেন কোন দেশের শেষ রাত অনুযায়ী আল্লাহ দুনিয়ার আসমানে নামবেন কোন দেশের শেষ রাত অনুযায়ী দুনিয়ার আসমানে নামবেন এটা তো উত্তর পাবেন না অতএব এত উত্তর এত অতি গবেষণা ভালো নয় গবেষণা করা ভালো কিন্তু অতি গবেষণা ভালো নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা আল্লাহ তাআলা যে নির্দেশনা দিচ্ছেন আমরা সেটা পালন করব দেওয়ার মালিক হলো আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ এরপরে আরেকটা যুক্তি শেষ করতে হবে আরেকটা যুক্তি তারা দেয় যে মাত্র তিন ঘন্টার পার্থক্য সৌদি আরবের সাথে আমাদের তো একদিন পার্থক্য হলো কিভাবে তিন ঘন্টার জন্য একদিন পার্থক্য হবে আমি বলবো যে তিন ঘন্টা কেন এক সেকেন্ডও পার্থক্য না হওয়ার কারণেও ইসলামের বিধান পালনের ক্ষেত্রে পার্থক্য হবে একদিন কিভাবে দেখেন দুইটা শিশু জন্মগ্রহণ করলো
এক সময় একই টাইমে ধরেন আজকে আজকে রাত 7টার সময় আজকে রাত 7টার সময় যদি দুইটা শিশু জন্মগ্রহণ করে একই সময়ে একটা বাংলাদেশে আর একটা সৌদি আরবে সময় হলো বাংলাদেশ টাইম রাত 7টা আচ্ছা বাংলাদেশের যে শিশুটি আজকে রাতে যদি হয় তাহলে এর প্রথম দিন কোন দিন হবে শনিবার প্রথম দিন মানে মাগরিব হয়ে গেলে কিন্তু পরের দিন হয়ে যায় তাহলে বাংলাদেশের শিশুর প্রথম দিন হবে শনিবার তাহলে তার 7 দিন কোন দিন হবে আগামী শুক্রবার সপ্তম দিন আকিকা হবে সপ্তম দিনে আগামী শুক্রবারে আচ্ছা একই সময়ে সৌদি আরবে যে শিশুটি জন্মগ্রহণ করলো সৌদি আরবের সময় অনুযায়ী 3 ঘন্টা পার্থক্য তাহলে বিকেল 4টায় বিকেল 4টায় জন্মগ্রহণ করলো ওই শিশুর প্রথম দিন কোন দিন হবে শনিবার না শুক্রবার শুক্রবার ওই শিশুটির আকিকা কবে হবে আগে বৃহস্পতিবার একদিন আগে আচ্ছা একই সময়ে জন্মগ্রহণ করে 1 সেকেন্ডও পার্থক্য হলো না একই সময়ে জন্মগ্রহণ করে দুইটা শিশুর আকিকা দুই দিনে হচ্ছে অতএব এটা ভাবার বিষয় নয় যে 3 ঘন্টা পার্থক্য হওয়ার কারণে কিভাবে একদিন পার্থক্য হলো এটা এত গবেষণা করার দরকার নাই এজন্য বলছি যে সবাই আমরা ইসলামের বিধান পালন করব একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের বিবেক দ্বারা ইসলাম চলবে না বিবেক দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করবেন না আর এই মাসআলাটি এমন কোন মাসআলা নয় আপনি মনে করছেন যে সারা বিশ্বের মানুষ একসাথে সিয়াম ঈদ পালন করলে মুসলিম ঐক্য হয়ে যাবে যে আকীদার ঐক্য নাই মানহাজের ঐক্য নাই আমলের ঐক্য নাই আপনি একই দিন সিয়াম ঈদ পালন করলেন মনে করছেন মুসলিম ঐক্য আমি বলবো যে এটা মুসলিম ঐক্য নাই বরং এর মাধ্যমে মুসলিম বিভক্তি হচ্ছে মুসলিমদের মধ্যে বিভক্তির সৃষ্টি হচ্ছে ফাসাদ সৃষ্টি হচ্ছে এর কারণে অতএব দয়া করে যারা এই মতের পক্ষে তারা একটু ব্রেনটিকে জাগ্রত করেন একবারে একবারে অবুঝ হইয়েন না কোরআন হাদিস একটু যাচাই করা দরকার বোঝা দরকার কোরআন হাদিস বুঝে শুনে মানার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন আমিন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু